আসসালামু আলাইকুম। আজকে আমরা মাটির চুলায় রান্নার জন্য আমাদের ছাদের চিলাকুঠায় চলে এসেছি। তো যেহেতু মাটির চুলায় রান্না খাবো, তাহলে তো একটু সব কিছু এলোমেলো রাখতেই হয়। তো ছাদে যে চিলাকোঠা আছে ওখানেই রান্নাটা আমরা করেছি। তো এটা হচ্ছে মেটে আলু আর হচ্ছে কই মাছের ঝোল করা হলো, আর এটা হচ্ছে বেগুন রান্না করা হবে, বেগুনটা ঘন্ট করা হবে। আর দেখুন চুলার আগুনটা কেমন সুন্দরভাবে উঠছে উপরে, আসলে চারিদিক থেকে আগুনটা উপরে উঠে আসছে। আর এই যে বেগুনটা কাটা হচ্ছে এরা রান্না করছে আর আমি একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সব সময় তো আমরা গ্যাসেই রান্না করি কিংবা ইলেকট্রিক চুলাতে রান্না করি। তো আজকে একটু ছাদে রান্না করলে কেমন হয়, আসলে মাটির চুলার রান্না কিন্তু খেতে অনেকটাই টেস্ট। আর এই যে আমাদের ছাদে ওই যে গতদিন শেয়ার করেছিলাম বড়ি দেওয়া হয়েছিল, এই বড়ি, আর এই যে আমাদের ছাদের পরিবেশ, আমাদের ছাদে কিন্তু বেশ কিছু সবজি আছে আর কিছু উপকারী গাছও আছে। যেমন ধরেন এই যে এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে লেবু ধরে, যেহেতু শীতের সিজন, তো সেই অনুযায়ী লেবু কেবল ছোট ছোট শুরু হয়েছে আর কিছু পাকা লেবু আছে। এই যে দেখুন কেমন টসটসে একদম হলুদ হয়ে আছে লেবুটি। তারপরে যে আমাদের ছাদে হচ্ছে পুঁই শাকের মিচুরি হয়েছে, এই যে পুঁই শাকের মিচুরিগুলো কিন্তু পাকলে একেবারে লাল টুসটুসে হয়। আর এই যে বেগুনটা বসানো হয়েছিল, তো বেগুনটা এই যে প্রায় শেষের দিকে বেগুনটা ঘন্ট করা হবে, আমি একটু দূর থেকেই ভিডিও করছি। বাবারের যে আগুন, আগুনটার তাপ কিন্তু আমার হাতে লাগছে, তারপরেও কিন্তু খুব দারুণ একটা উপভোগ করছি আমি। আপনাদের কেমন লাগে মাটির চুলার রান্না খেতে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি একটা সাবস্ক্রাইব করবেন। রান্নার ফাঁকে ফাঁকে আমাদের এই যে রুটি, ডিম, পোচ আর হচ্ছে সবজি খাওয়া চলছে, আর এইদিকে রান্নাও চলছে। তো একসঙ্গে আমরা সবগুলোই করছি, বেশ উপভোগ করছি। আসলে আমি আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে ওখান থেকে একটু দেশের বাড়ি এসছি, এসে এইরকম মজা আমরা উপভোগ করছি সবাই মিলে। আর এই যে বিকালে নাস্তার জন্য এই যে পিঠা তৈরি করা হচ্ছে, এই পিঠাগুলো এতটাই মজার, সত্যি অসাধারণ। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আর হচ্ছে এই যে আবারও বড়ি দেওয়া হবে, তার জন্য বড়ি দেওয়ার জন্যই সব কিছু রেডি করা হচ্ছে।